বাংলাদেশের সামনে কঠিন দুই ম্যাচ এবারে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে টাইগাররা খেলতে নামে দুই জুলাই আর পাঁচই জুলাই বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের সেমিতে যাওয়ার জন্য উনত্রিশ ও তিরিশে জুনের দুইটি ম্যাচের দিকে নজর ছিল বাংলাদেশের কিন্তু দুইটি ম্যাচেই ফল গেছে টাইগারদের বিপরীতে উনত্রিশে জুন আফগানিস্তান অল্পের জন্য হেরে যায় পাকিস্তানের কাছে তবে বাংলাদেশের বড় ক্ষতি হয়েছে তিরিশে জুন এই ম্যাচে ইন্ডিয়া ফেভারিট থাকলেও জিতে গেছে ইংল্যান্ড আর তাতেই কমে গেছে বাংলাদেশের সেমিতে যাওয়ার চান্স তবে এত সব দুঃসংবাদের মধ্যে সুখবর হচ্ছে সমীকরণ কঠিন হলেও বাংলাদেশ এখনও সেমিতে যেতে পারে কিন্তু কিভাবে চলুন দেখে আসি ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া হেরে যাওয়ার পরও কিভাবে বাংলাদেশ সেমিতে যেতে পারে তা দেখার খবরটি থেকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন উনত্রিশ জনের পাকিস্তান আফগানিস্তান ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তানে পয়েন্ট ছিল সাত করে এমনকি আফগানদের বিপক্ষে ওই ম্যাচটি হারার বেশ ভালো সম্ভাবনা ছিল পাকিস্তানের কিন্তু শেষ দিকে আফগানিস্তানের হতাশাজনক পারফরমেন্সে তিন উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে সারফরাজ আহমেদের দল এই ম্যাচে পাকিস্তানের হার দরকার ছিল টাইগার সমর্থকদের কিন্তু সেই ম্যাচ জিতে যাওয়ার কারণে পাকিস্তানের পয়েন্ট এখন নয় তবে দু উনিশ সালের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে তিরিশে জুনের ম্যাচে ইংল্যান্ড ইন্ডিয়ার ম্যাচে ইংলিশদের হার কামনা করেছিলেন টাইগার সমর্থকরা কারণ সাত ম্যাচ খেলে ইংল্যান্ডের পয়েন্ট ছিল আট ইন্ডিয়ার বিপক্ষে হারলে বেশ বিভূতি পড়তো ইংল্যান্ড কিন্তু টুর্নামেন্টে অন্যত ফেভারেট ভারতকে হারিয়ে সেই ইংল্যান্ড তিরিশে জুনের ম্যাচে পৌঁছে যায় দশ পয়েন্টে তবে এই সব দিক বিবেচনা করে বাংলাদেশের জন্য এখন মাত্র তিনটি উপায় খোলা আছে এর মধ্যে প্রথম বয়টি বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ আর সেই উপায়টি হচ্ছে জুলাই মাসে দুই এবং পাঁচ তারিখে বাংলাদেশ মুখোমুখি হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের শেষের এই দুইটি ম্যাচে বাংলাদেশের অবশ্যই জিততে হবে আর এই দুইটি ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে এগারো আর বাংলাদেশের পয়েন্ট এগারো হলে পাকিস্তানের পয়েন্ট নয় থেকে যাবে অর্থাৎ সেমি থেকে এমনিতেই বাদ পড়ে যাবে পাকিস্তানেরা অন্যদিকে জুলাই মাসে তিন তারিখ মুখোমুখি হবে ইংল্যান্ড বন নিউজিল্যান্ড এই ম্যাচে ইংলিশদের বিপক্ষে নিউজিল্যান্ডের অবশ্যই জিততে হবে তাহলে ইংল্যান্ডের পয়েন্ট থেকে যাবে দশে অর্থাৎ এগারো পয়েন্ট নিয়ে দু সালের বিশ্বকাপের চার নম্বর হিসেবে সেমির জন্য কোয়ালিফাই করবে টাইগাররা দ্বিতীয় উপায়টি হচ্ছে নিউজিল্যান্ডের বাদ পড়ে যাওয়া এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট এগারো দ্বিতীয় উপায়ের ক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে সেক্ষেত্রে টাইগারদের পয়েন্ট হবে এগারো অন্যদিকে জুলাই মাসের তিন তারিখ ইংলিশদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড এই ম্যাচে নিউজিল্যান্ডের অবশ্যই বড় কোনো ব্যবধানে হারতে হবে ইংল্যান্ডের কাছে আর এই ম্যাচ হেরে গেলে নিউজিল্যান্ডের পয়েন্ট থেকে যাবে এগারোতেই তবে ইংলিশরা বড় ব্যবধানে জেতার কারণে কিউইদের নেট রানরেট তখন অনেক কমে যাবে আর তখন ভালো রান্ডের থাকার কারণে সেমিজোনো কোয়ালিফাই করতে পারে টাইগাররা তিন নম্বর উপায়টি হচ্ছে বাংলাদেশের সেমিতে যাওয়ার জন্য সবচেয়ে কঠিন উপায় এই উপায়ের ক্ষেত্রেও বাংলাদেশের অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে এবং সেগুলো জিততে হবে অনেক বড় ব্যবধানে আর তা যদি করতে পারে টাইগাররা তাহলে তাদের নেট রেট বর্তমানে মাইনাস থেকে প্লাসের দিকে যেতে পারে ইন্ডিয়াকে দোসরা জুলাই বড় ব্যবধানে হারানোর পাশাপাশি বাংলাদেশের লক্ষ্য রাখতে হবে ইন্ডিয়ার শেষ ম্যাচের দিকে যেই ম্যাচে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার যদি লঙ্কানরাও ইন্ডিয়াকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলে ভালো রেট থাকার কারণে সেমিতে চলে যাবে বাংলাদেশ দর্শক দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের জয়ের কারণে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে তবে যত কঠিনই হোক না কেন বাংলাদেশের অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করতে জানান আপনার যে কোনো মতামত নিচের কমেন্ট সেকশনে